হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও খুব ভালো আছি। তরিস ব্লগে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো আজকে আমি একটা ডেলি ব্লগ শেয়ার করব, আশা করছি ভিডিওটি সবার অনেক ভালো লাগবে। ভিডিওটা দেখার আগে যারা আমার চ্যানেলের নিউ ভিউয়ার্স আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দেবে। তো আজকে মঙ্গলবারের পুজোটা বিশেষ করে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অনেকে বলেছিলে দিদি তোমার অনেক দিন পুজোর ভিডিও দেখি না, তো আজকে আমি তোমাদের সাথে মঙ্গলবারের পুজোটা শেয়ার করব। তো এখন বাজে হচ্ছে সকাল 9টা, আমি ঘরটা মুছে নিচ্ছি, তারপরে বাকি কাজগুলো করব। তো আমার ঘর মোছা হয়ে গেছে আর এখন যাব হচ্ছে স্নান করতে। স্নান করে এসে আজ মঙ্গলবার, আজকে আমি কিভাবে পুজো দিই সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। এর আগেও আমি শেয়ার করেছি মঙ্গলবারের পুজো বলে। তো শ্বশুর বাড়িতে আসার পর, মানে বাপের বাড়ি ছিলাম, তারপর যখন শ্বশুর বাড়িতে এলাম তো অনেকেই তোমরা কমেন্ট করছিলে দিদি তোমার পুজোটা শেয়ার করো, অনেক দিন তোমার পুজো দেখি না। তো তোমাদের রিকোয়েস্টে আজকে আমি পুজোটা শেয়ার করব, এবং শুধু পুজোই নয়, সারা দিন আজকে কিভাবে কাটাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের দাদা ভাইকে আজকে ডিউটি যেতে দিইনি আমি। আর হচ্ছে তোমরা আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিলে দিদি অ্যালার্জির জন্য, অনেকে অনেক রকম টিপস দিয়েছো। তো আমি যে মলমটা দেখিয়েছিলাম ওই মলমটা কিন্তু আমার কাজ করেছে, এখন একটু অ্যালার্জি নেই। আমি রাত্রে খুব ভালো ঘুমিয়েছি, মানে এই দুদিন এত অসুস্থ ছিল আমি ঘুমোতেও পারতাম না ঠিকঠাক করে। তো এখন ঠিকঠাক আছি, একটু অ্যালার্জি নেই। এখন আমি মুখে একটু বরফ দিয়েছি, বরফ দিয়ে ওই ভেজা মুখে আবার মলমটা মেখেছি। তো এখন যাব হচ্ছে স্নান করতে, স্নান করে এসে পুজোটা দেবো, তোমরা ব্লগটা দেখতে থাকো। তো প্রথমেই আমি পুজোর বাসনগুলো তুলে নেব, তারপরে এগুলোকে সুন্দর করে মাজবো, মেজে ধুয়ে তারপরে পুজোটা শুরু করব। তো আমি বাসনগুলো নিয়ে কলতলা চলে এসেছি, এবার এগুলোকে ঘষে ঘষে মাজতে হবে, কারণ শ্বশুরবাড়িতে আসার পর, মানে বাপের বাড়ি ছিলাম তো যতদিন, আসার পরে আজকে হচ্ছে মঙ্গলবারে পুজো, মানে অনেকদিন পুজোটা তো করা হয় না, এত কিছু বাসনপত্র মাজা হয় না, তো ওই জন্য একটু সময় লাগবে মাজতে আমার। আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে, এবার আমি এসেছি ফুল আর তুলসীর পাতা তুলতে। আজকে ফুল ফুটেছিল অনেক, কিন্তু তুলে নিয়ে গেছে, ওই জন্য বেশি ফুল নেই, আমি সকালবেলা তুলতে পারিনি, মানে অনেক সকালবেলা এসে তুলে নিয়ে গেছে। তো এখন যা আছে ওই দিয়েই আমার পুজোটা দিতে হবে। একটা ফুল অনেক ওপরে দেখতে পাচ্ছি, তো সেটাই লাফিয়ে লাফিয়ে ছেঁড়ার চেষ্টা করছি। আর আমাদের যেখানে মানে একটা ছোট্টখাটো বাগান করা আছে, ফুলের বাগান, তো ওখান থেকে কয়েকটা ফুল আমি তুলবো। তো আমার সব ধোয়া ফুল তোলা সমস্ত কিছু হয়ে গেছে, এখন আমি ঠাকুরগুলোকে ভালো করে স্নান করাবো, গঙ্গা জল আর এমনি কলের জল মিশিয়ে ওখানে মানে ঈশ্বরের মধ্যে স্নান করাবো, করিয়ে মুছে তারপরে ঠাকুরগুলো পেতে তারপরে পুজোটা করব। তো আমি আর একটা কথা সবাইকেই বলছি, মানে খারাপভাবে নিও না কথাটা, তো আমি এর আগে অনেকবার পুজোর ভিডিও শেয়ার করেছি, তো অনেকে বলেছো দিদি এভাবে পুজো করতে নেই, দিদি এভাবে পুজো করতে নেই বা এটা ওটা বলো। তো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি আমার পুজো নিয়ে কেউ কোনো কমেন্ট করো না, কারণ হচ্ছে দেখো এক একজনের বাড়ির পুজো নিয়ম কিন্তু এক এক রকম থাকে। তো আমি যেভাবে পুজোটা ছোটোবেলা থেকেই দিয়ে এসেছি, আমার বাপের বাড়িতে কোনো দিন আমার মা পুজো দেয়নি আর শ্বশুর বাড়িতে কোনো দিনও পুজোই হতো না, আমি এসে কিন্তু ঠাকুর পেতে আমি পুজোটা করি। তো আমার আমার আমি যেভাবে মনে করি যে ঠাকুর এইভাবে সন্তুষ্ট হবে আমার ফুল জল পেলে, তো সেইভাবেই আমি দিতে অভ্যস্ত এবং আমি দিয়েও এসেছি। তো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, পুজো নিয়ে কেউ কোনো কমেন্ট করো না যে এটা করতে হয় ওটা করতে নেই, তো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি। এক একজনের বাড়ির পুজোর নিয়ম তো এক এক রকমের হয়, তো সেই জন্যই বলছি কথাটা কিন্তু কেউ খারাপভাবে নিও না।
তো যবের থেকে আমি বুঝতে শিখেছি তবের থেকে কিন্তু আমি পুজোটা দিই, আমাকে কেউ কখনো বলে দেয়নি যে এভাবে পুজো দিতে হয় বা ওভাবে পুজো দিতে হয়। তো আমি এভাবেই দিয়ে এসেছি এবং ঠাকুর আমার সমস্ত প্রার্থনাই শোনেন এবং আমি মনে করি এতেই ঠাকুর সন্তুষ্ট হবে। আমার মনে হয় যে মন দিয়ে পুজো করাটাই হচ্ছে সব থেকে বড় কথা, কি করলাম কি না করলাম সেটা কিন্তু বড় কথা নয় যে ঠাকুরকে এইভাবে দিলে সন্তুষ্ট হবে, কিন্তু আমার মন নেই এদিকে, কিন্তু আমি ঠাকুরকে ভীষণভাবে এটা ওটা দিয়ে পুজো করছি কিন্তু আমি মন দিয়ে পুজো করছি না, মন দিয়ে ঠাকুরকে ডাকছি না, তাহলে কিন্তু ঠাকুর ডাক শোনেন না। তো পুজো নিয়ে কেউ কোনো কমেন্ট করো না, আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, এবার যাব হচ্ছে খেতে। আজকে মঙ্গলবার, তোমরা তো জানোই আমাদের বাড়ি নিরামিষ হয়। তো এই যে আজকে রান্না হয়েছে সয়াবিনের তরকারি, আর এখানে একটা সবজি হয়েছে আর ভাত, আর মামনি আর আমার শ্বশুরমশাইয়ের খাওয়া হয়ে গেছে, এখন আমরা খেতে বসবো। আর আমার জন্য এই যে একটু শক্ত শক্ত ভাত, আমি একদম নরম ভাত খেতে পারি না, তো ওই জন্য আমার ভাতটা আগে নামিয়ে এই একটা মিশিয়ে করে রাখা হয়। তো আমার সাথে সাথে তোমাদের দাদা ভাইও খাই, একটু শক্ত শক্ত চালের, মানে একটু চাল চাল থাকে সেই ভাত, একদম মানে ওই নরম ভাত আমি একদম খেতে পারি না ওই জন্য। তো দুপুরে খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে তোমাদের সাথে আর দেখা করা হয়নি আমার, তো এখন বিকালবেলা 5টা বাজে, তো তোমাদের দাদা ভাইকে বললাম একটু ফুচকা এনে দাও আর একটুখানি আমড়া মাখা এনে দাও। তো সে বাজারে গিয়ে নিয়ে এসছে, অনেক দিন খাই না টক ঝাল, আমার ভীষণ খেতে ইচ্ছে করছে, তো সেই কারণের জন্য নিয়ে এসছে আর এখন খাবো। উফ, আমার তো জিভে জল চলে এসছে, অনেক দিন খাওয়া হয় না, তো এখন খাওয়া শুরু করব। আর মামনি আর আমার শ্বশুরমশাই দুজনেই ঘুমিয়ে আছে, ওনারা প্রায় 6:30 সময় উঠবে, আর এমনিতেও মামনি জেগে থাকলেও খেতো না কারণ মামনির সুগার আছে, ওই জন্য ফুচকা আলু তো খাওয়া বারণ। আর মামনির দাঁতে প্রচণ্ড ব্যথা লাগে, ওই জন্য মানে মুচমুচে কিছু খেতে মানে খেতে পারে না, খুব ব্যথা লাগে দাঁতে নাকি, তো ওই জন্য খেতে চায় না, জোর করলেও খায় না। তো এখন খাবো আমি ফুচকা, যদি অতটা ভালোবাসি না, খুব জোর 7 থেকে 8টা খেতে পারি, তার বেশি আমি আর পারবো না খেতে। তো আগে আমড়া মাখাটা খেয়ে নিচ্ছে, আমার জিভে পুরো জল চলে এসছে, আর
এই ফুচকার আমড়া মাখা দেখে আশা করছি তোমাদেরও অনেকেরই জিভে জল চলে এসছে, সত্যি কথা বলবে কমেন্টে জানিও, কারণ আমার নিজেরই জল আসে ওরকম যদি হচ্ছে ফোনে বা টিভিতে যদি কিছু টক জাতীয় খাবার, এমনি টক খেতে প্রচণ্ড ভালোবাসি ছোটোর থেকেই, তো দেখলে আমার জিভে জল চলে আসে। আই থিঙ্ক সব মেয়েদেরই একটু টক দেখলে পরেই জিভে জল চলে আসে, আর ফুচকা তো কোনো কথাই বলবো না, কিন্তু আমি ফুচকা অতটা ভালোবাসি না। তো যাই হোক, তোমাদের দাদা ভাই এই মুহূর্তে ফুচকাওয়ালা হয়ে গেছে আর আমাকে বানিয়ে দিচ্ছে, আমি খাচ্ছি। আর তোমাদের দাদা ভাই তেঁতুল জল অতটা ভালোবাসে না, কিন্তু আজকে সেও খাচ্ছে, কারণ অনেক দিন আমাদের বাড়িতে না, মানে এমনি বাজারঘাটে গেলেও অনেক দিন ফুচকাটা খাওয়া হয় না, তো অনেকদিন পরে যেহেতু পেয়েছি দুজনেই, ওই জন্য দুজনেই একেবারে জমিয়ে খাচ্ছি। তো ফুচকাটা কিন্তু অবশ্যই নিরামিষ ফুচকা, কারণ আজকে মঙ্গলবার, আর অনেকে মানে এমনিতে তো ফুচকা নিরামিষ ফুচকাই হয় ন্যাচারালি, কিন্তু অনেক ফুচকা আছে আমি দেখেছি পেঁয়াজ দিয়েও করে, কিন্তু আমাদের এখানে সব নিরামিষ ফুচকাই হয়। তো আবার কেউ ভেবো না যে মঙ্গলবারের দিনও ফুচকা খাচ্ছে, তো এটা কিন্তু পুরো পিওর নিরামিষ ফুচকা। তো প্রচণ্ড ঝাল দিয়ে বানিয়েছে, আমি আর খেতে পারছি না, অনেকগুলোই খেয়ে নিয়েছি তাও আর খেতে পারছি না, ব্যাস এবার বাকিগুলো তোমাদের দাদা ভাই খাবে। সে টক খায় না, টকের কথা শুনলে তার নাকি বমি পায়, এখন অবস্থাটা দেখো। ভালো হয়েছে বলো? দেখতে পাচ্ছ এখানে রাত্রে রান্না করব বলে কিছু ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, আর এর মধ্যে আছে চালের গুঁড়ো, আটা, সুজি, ময়দা, আর এখানে আছে একটুখানি লবণ আছে, আর এখানে একটু গরুর দুধ আছে। এটা দিয়ে আমি নিজেও জানি না যে আমি কি বানাবো, সত্যি আমার কোনো আইডিয়া নেই যে আমি আজকে কি বানাবো। তো ব্যাপারটা হচ্ছে এই যে বিকালবেলা ফুচকা খেয়েছি, মানে হাবি জাবি খেয়ে পেটটা পুরো ভর্তি, তো মানে দাদা ভাইও বলছে খাবো না রাত্রে, তো রাত্রে তো না খাইয়ে রাখা যায় না, তো তাই ভাবলাম একটু হালকা কিছু বানাই, ভাত খাবে না বলছে, আজকে মঙ্গলবার পুরো ভেজ খেতে হবে আমাদের, তো এর মধ্যে একটা ডিম ভেঙে দিলে আরো বেশি ভালো হবে, আমি যেখানে দেখেছি আর কি, আমি জানি না যে কি হবে, আমি প্রথমবার বানাচ্ছি। আর মামনিও রাত্রে কিছু খাবে না, বলছে যে একটা রুটি দিয়ে এক কাপ চা খাবো, আর কিছু খাবে না, আর আমার শ্বশুরমশাই কিছুই খাবে না রাতে, তো কাকুর আজকে খিদে নেই, তো ওই জন্য একটুখানি বানাচ্ছি, আমি জানি না কি হবে, তো চলো বানানোটা শুরু করা যাক। না আগে এটা ইয়ে করে না, গরুর দুধটা দিয়ে দিলাম মধ্যে, এই যে আগে একটু একদম পাতলা, একটু জল লাগবে আমার। তো এই দেখো এরকম একটা পাতলা ব্যাটার বানিয়েছি আমি, একেবারে পাতলা ব্যাটার, আর এবার এর মধ্যে সবজিগুলো দিয়ে দেব। তোমরা এর মধ্যে তোমাদের পছন্দ মতো সবজি দিতে পারো, আগে দেখো যে আমি বানালে সঠিকভাবে হয় কি না, তারপরে তোমরা বানানোর চিন্তা ভাবনা করো, কারণ আমিও জানি না যে কি হতে চলেছে। খাওয়া দাওয়া কি হয়?
তো এটা একবার বাদ দিয়ে আবার নতুন করে ট্রাই করা হচ্ছে, জানি না কি হবে। চলো এমনিতে তো খেতে চাইছিলে না, আমি তো এমনি বানালাম, এটা ইচ্ছে করেই সবজিগুলো একটু ছড়িয়ে দাও। ম্যাপ হয়ে যাচ্ছে, ম্যাপ don't try this একেবারে সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে, don't try this at home। তো এখন খুবই সহজে 5 মিনিট মে ম্যাগি, 2 মিনিট মে ম্যাগি, কি হলো না এটা? যদি বাবা কি বানাতে গেলাম আর কি হয়ে গেল সত্যি, আমি ভেবেছিলাম হয়তো হবে। আগে আমি একবার না এই সেম রেসিপিটা কড়াইতে করতে গেছিলাম, তো কড়াইতে হয়নি, আমি হয়তো ভেবেছি কড়াই বলে হয়তো হচ্ছে না, তো আমি ওই জন্য ফ্রাইং প্যানে আজকে একটু ট্রাই করলাম। আমি আজ শিওর ছিলাম যে হবেই, বাট হলো না। তো তোমরা কেউ এটা ট্রাই করতে যেও না, ভুলেও আমার মতো বিপদে পড়ে যাবে। ভাগ্যিস সবাই বলেছিল যে রাত্রে খাবো না, যদি বলতো খাবো, এবার আমার আশায় সবাই থাকতো, কি একটা বিশ্রী ব্যাপার হতো। তো এখন ম্যাগি করে খাবো, আর মামনি বাবা বললো কিছুই খাবে না, মামনি শুধু চা খাবে আর বললো একটু রুটি খাবে। তো হলো না, কি করা যাবে, ম্যাগি খেয়ে রাত কাটাতে হবে। তো এখানে আমি ভিডিওটা শেষ করছি, আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো, আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর যারা এখনো আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নতুন নতুন নোটিফিকেশন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে দিও। টাটা, গুড নাইট।